নমস্কার আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। নতুন ভোটারদের সচিত্র পরিচয়পত্র নেওয়ার সময় এপিক সেন্টারে দেখানো হবে এভিএম মেশিনের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া। পাকাপাকিভাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে এপিক সেন্টারের এই ব্যবস্থার উদ্বোধন করেন জেলা শাসক রাজশ্রী মিত্র। বুধবার জেলা প্রশাসনিক ভবনে এপিক সেন্টারে এভিএম মেশিনের মাধ্যমে ভোটদান কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই মেশিনের কার্যকারিতা সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখান জেলা প্রশাসনের কর্তারা। পাশাপাশি নির্বাচনের পর জেলার বিভিন্ন ব্লকগুলিতে ভ্রাম্যমান ইভিএম মেশিন নিয়েও তার কার্যকারিতা সম্পর্কে ভোটারদের কাছে প্রচার করার কাজ তুলে ধরা হবে বলে জানিয়েছেন জেলা শাসক রাজশ্রী মিত্র। এদিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনের এপিক সেন্টারের ভিভিপ্যাট এবং এভিএম মেশিনের কার্যকারিতা সম্পর্কে বিশদভাবে জানান জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের পর থেকে যখন আবার নতুন করে সচিত্র পরিচয়পত্রের নাম তোলার কাজ শুরু হবে, সেই সময় থেকেই নতুন ভোটারদের এই এপিক সেন্টারে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিনের কার্যকারিতা সম্পর্কে বোঝানো হবে। নতুন ভোটাররা কিভাবে ইভিএম মেশিনে ভোট দেবেন এবং ভিভিপ্যাটের মাধ্যমে কি কাজ হয়ে থাকে, সেই সব বিষয়গুলি এরপর থেকে সুনির্দিষ্টভাবে নতুন ভোটারদের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি নির্বাচনের পর থেকে জেলার বিভিন্ন ব্লকে ইভিএম মেশিন নিয়ে প্রচার চালানো হবে, যাতে করে গ্রামের প্রান্তিক মানুষরাও ইভিএম মেশিনের কার্যকারিতা সম্পর্কে জানতে পারেন। নতুন ভোটারদের উৎসাহ দিতে এদিন জেলা প্রশাসনের এপিক সেন্টারে স্থায়ীভাবে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন রাখার উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কি করলেন? আচ্ছা, এখনো আমাদের কন্টিনিউয়াস সাবমিশন পিরিয়ড চলছে, যেটা আমাদের গোটা জেলার একটা পার্মানেন্ট এপিক সেন্টার, যেটাকে বলে পার্মানেন্ট এপিক সেন্টার, এখানে চালু থাকছিল, আগেও ছিল। এটা জাস্ট এখানে দেওয়ার মাধ্যমে আমরা যেটা করা হলো, জিনিসটাকে রুমটাকে ডেকোরেট করা হলো। বেসিক্যালি পার্মানেন্ট এপিক সেন্টারে যারা নতুনভাবে নাম নথিভুক্ত করতে আসবেন কন্টিনিউয়াস সাবমিশন পিরিয়ডে, এখন নয় ভোটের পরে, সারা বছর ধরে, তাদের জন্যে একটা ডেমনস্ট্রেশন সেন্টার ফর ভোট ইভিএম এবং সেই ইভিএমে কীভাবে ভোট দেয়। নতুন ভোটাররাই তো সাধারণত নাম তোলাতে আসবে সারা বছর ধরে, যারা স্পেশাল ক্যাম্পেইন ডেট ছাড়া এমনি নিজের উদ্যোগে নাম তুলতে আসবে, তারা আসা মাত্র অনেকগুলো জিনিস, তারা নিজেরা ভোট কী করে দেবে, ইভিএম সম্পর্কে সচেতন হবে, ফার্স্ট টাইম ভোটারদের পক্ষে এই ভিভিপ্যাট কী জিনিস, ভিভিপ্যাট কী করে ভোটার ভেরিফায়েবল একটা পেপার ট্রেল তৈরি হলো, তিনি জানতে পারলেন যে তিনি যাকে ভোট দিয়েছেন ইভিএম ঠিক সেই ব্যক্তিকেই বা সেই প্রার্থীকেই ভোটটা তার নামে রেজিস্টার করেছে, অনেকগুলো জিনিস কনফার্ম করা একটা নতুন ভোটারের পক্ষে ভোটদান পদ্ধতি সম্পর্কে একদম নিশ্চিন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সেখানে হতে পারবে। এছাড়া আমরা ভ্রাম্যমান কিছু ইভিএম দিয়ে আমাদের ডেমনস্ট্রেশন সেন্টার ইংলিশ বাজার শহর এবং মানে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে চালু করবো আগামী দু তিন দিনের মধ্যে, সেটারও প্ল্যানিং চলছে। আমাদের সুইপ অ্যাক্টিভিটির পার্ট হিসেবে এটা পুরো কাম রাখা হয়েছে। স্যার, ভোটার সেলফ ভিজন করা হয়েছে? হ্যাঁ, ভোটার সেলফ ভিজন করা হয়েছে। এটা একটা সেলফ ভিজন করা হয়েছে। এটা কি বুথেও থাকবে? না,